三个人，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 三个
কিন্তু অ্যাসোসিয়েশনগতভাবে ওটা হয়েছে, নট ফ্রম অ্যাডমিনিস্ট্রেশন। ওটা তো আপনারা কালকে নিশ্চয়ই শুনেছেন যে আইএমএ হাউসে যে অর্গানাইজ ডক্টরস অর্গানাইজেশন মিটিং করেছে, আলটিমেটলি সিদ্ধান্ত নিয়েছে 7 দিনের জন্য ডক্টররা প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করে রাখবে। গাইনোকোলজিস্টরা ওনারা 6 ঘন্টার জন্য সার্ভিস দেবেন না, ডেয়ারিং ইমার্জেন্সি যদি কিছু থাকে তখন সেটি ওনারা কাজ করবেন। জনসাধারণের ইমার্জেন্সি সার্ভিস তো আমাদের চালুই আছে, আমাদের ইমার্জেন্সি তো 24 আওয়ার্স চালুই আছে। ৭ দিন আলটিমেটাম দিয়েছে, কিছু একটা আমরা চাইছি ওটার অ্যাকশন হোক। আউটডোরেতে যে পরিমাণ রোগী হয় ইমার্জেন্সির পক্ষে কি এটা সম্ভব হবে সার্ভিস দেওয়া? কেন, আউটডোর তো খোলাই আছে। আজকে সেকেন্ড ফ্রাইডে, আজকে আমাদের গভর্নমেন্ট নিয়মই হসপিটাল বন্ধ আউটডোর সার্ভিস। প্রাইভেট প্র্যাকটিস বন্ধ থাকে, রোগীর সংখ্যাটা সবচেয়ে বেশি হসপিটালে চাপ পড়বে, সেই সময় কি রকম লক্ষ্য করা হচ্ছে? দেখা যাক দিন বলবে পাবলিক কি রিয়াকশন করে। দেখুন, মার তো খেয়েছে ডক্টর, হ্যাঁ তো পাবলিকেরও বোঝা উচিত, ওদেরও বোঝা উচিত আমি বলবো আর কি। ডক্টর মারলে তো সলিউশন হবে না, কিন্তু কোনো পেশেন্ট পার্টি তো কেউ দাঁড়ায়নি আমাদের পক্ষেও, আমাদের পক্ষ নিয়ে তো কেউ বলেনি, একটা কথা বলেনি ডাক্তার মার খেয়েছে, হ্যাঁ এরকমভাবে। ওরা তো কেউ ছিল আমাদের আইজিএম হসপিটালে, কালকে তো অনেক পেশেন্ট পার্টি ছিল, কালকে তো কেউ একটা আওয়াজ করেনি যে পেশেন্ট আমাদের ডক্টর মারার পরে আমাদের কি হবে, ওরা তো কেউ আওয়াজ করেনি। না, নিরাপত্তা বাহিনী তো নেই, সেটা তো ওটা তো ঠিকই আছে। আমাদের যে সে প্রাইভেট সিকিউরিটি আছে ওরা তো উইদাউট আর্মস। হ্যাঁ, আমাদের ডিমান্ড একটা, এটা আমরা আগেও করেছি, আমাদের এখানে পোস্টিং হোক, ওরকম মানে পোস্টিং না হোক একটা দেওয়া হোক আমাদেরকে। হ্যাঁ, চৌকি।